আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মাম শিমুল চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি চলে আসলাম নতুন আর একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো দশ মিনিটের মধ্যে কীভাবে ওয়াশিং মেশিন ছাড়াই বিছানার চাদর ধুয়ে একদম সুন্দরভাবে শুকিয়ে নেওয়া যায় এছাড়াও দশ মিনিটের মধ্যে কিন্তু আরেকটা কাজ হয়েছে চাদরের মধ্যে অ্যাডারট দেওয়াও কিন্তু কমপ্লিট হয়েছে তো আপনারা যদি এই দশ মিনিটের মধ্যে চাদরটা কিভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি সেটা দেখতে চান তাহলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন একদমই কোনো রকম পরিশ্রম ছাড়া কাচাকাছি আশরা আছরি কোনো রকম কোনো কিছুই লাগবে না তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক সাধারণত সাত দিনের মধ্যেই সবাই বিছানা চাদর উঠিয়ে নেয় এবং ধুতোও করে ফেলে আমি এই বিছানা চাদরটা পনেরো দিন পর্যন্ত ব্যবহার করেছি এবং এটা এমনভাবে ময়লা করা হয়েছে যেন আপনাদের সম্পূর্ণভাবে ভিডিওতে দেখাতে পারি এত ময়লা চাদর অল্প সময়ের মধ্যে কোনো রকম পরিশ্রম ছাড়াই কিভাবে একদমই নতুনের মতো করে ফেলা যায় সেটি আপনাদের দেখাবো আর তাছাড়া ওয়াশিং মেশিনের কোনো প্রয়োজন নেই যাদের ওয়াশিং মেশিন নেই তারা কিন্তু আমারই মতো এরকম বালতি অথবা গামলাতে করেই কাপড় ধুতো করে থাকেন তো এখানে আমি বিছানা চাদরটা ধোয়ার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি বলতে পারেন দুই লিটার পানি এর সাথে অ্যাড করার জন্য চুলায় আরেকটু পানি বসিয়ে দিয়েছি বিছানা চাদর অতিরিক্ত ময়লা হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানি মিশাতে পারেন তবে অতিরিক্ত গরম পানি দিয়ে কখনোই বিছানা চাদর ধুতো করবেন না এতে করে বিছানা চাদরের রং নষ্ট হয়ে যায় আর তাছাড়া শুধুমাত্র বিছানা চাদরই না যে কোনো কাপড় যদি অতিরিক্ত গরম পানি দিয়ে ধৌত করা হয় তাহলে সেই কাপড়ের রং একদমই নষ্ট হয়ে যায় আমি পানিটা এমনভাবে গরম করেছি যেন দুই লিটার পানির সঙ্গে এই পানিটা মেশানোর পরেও হাত ডুবানো যায় তো এখানে আমি পরিমাণ মতো এখন একটি উপাদান অ্যাড করে নিচ্ছি সেটি হচ্ছে ব্লিচিং পাউডার এখানে আমি হাফ চামচের মতো ব্লিচিং পাউডার দিয়ে দিচ্ছি ব্লিচিং পাউডার যে কোনো কাপড় থেকে নোংরা ময়লা অথবা দাগ দূর করতে খুব বেশি সাহায্য করে আর তাছাড়া কাপড়কে একদমই নতুনের মতো করে তোলে সেজন্য বিছানা চাদর ধোয়ার সময় যদি আপনারা ব্লিচিং পাউডার ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন কাপড়টা একদমই উজ্জ্বল হয়ে যাবে ময়লা ভাব একদমই থাকবে না আর তাছাড়া কাপড়টা একদমই নতুনের মতো লাগবে এখন এর সঙ্গে আরেকটি উপাদান অ্যাড করছি সেটি হচ্ছে ডিটারজেন্ট পাউডার তবে এখন যেহেতু অনেক কাজই সহজ হয়ে গেছে আগে কিন্তু এরকম ছিল না আমি মাঝে মাঝে আরেকটি কাজ করে থাকি চাইলে আপনারাও এই কাজটা করতে পারেন বাজারে কিনতে পাওয়া যায় চাকা বল সাবান আর এই সাবান এনে টুকরো টুকরো করে গরম পানির সঙ্গে মিশিয়ে গলিয়ে তারপর এই কাজটা করতে পারেন অর্থাৎ ডিটারজেন্ট পাউডারের পরিবর্তে আপনারা চাকা বল সাবান গরম পানির সাথে মিশিয়ে গলিয়ে তারপর ব্যবহার করতে পারেন এই দুটি উপকরণ দিয়েই আমি বিছানার চাদরটা পরিষ্কার করে নেব যেহেতু অনেক বেশি ময়লা হয়েছে তাই এর মধ্যে ব্লিচিং পাউডার ব্যবহার করেছি ব্লিচিং পাউডার ব্যবহার করার পর কাপড় কিন্তু খুব বেশি সময় ধরে ভিজিয়ে রাখা যাবে না এতে করে কাপড়ের রং নষ্ট হয়ে যেতে পারে অথবা ব্লিচিং পাউডারের কারণে কাপড়ের মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে যেতে পারে আমি দুইটি উপকরণই গরম পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর হাত দিয়ে সেটা মিশিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখন খুব শক্তিশালী একটি মিশ্রণ তৈরি হয়ে গেছে যা ময়লা চাদরটাকে খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে সাহায্য করবে এই মুহুর্তে আমি বিছানার চাদরটা খুব ভালোভাবে এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে যেন ভিজে যায় এবং সম্পূর্ণ বিছানা চাদরের মধ্যে যেন মিশ্রণটি লেগে যায় সেভাবে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিজিয়ে নিতে হবে এই কাজটা করতে একদমই অল্প সময়ের প্রয়োজন আপনারা খুব ভালোভাবেই সেটা জানেন অল্প সময় বলতে একটি বিছানা চাদর ডিটারজেন্ট পাউডারের সাথে মিশাতে বড় জোর এক থেকে দেড় মিনিট সময় লাগে আপনাদের সাথে কথা বলছি বলেই হয়তো সময়টা বেশি মনে হচ্ছে এখন এই চাদরটা ভালোভাবে ভিজে যাওয়ার জন্য দুই মিনিট রেখে দিচ্ছি আর তার ফাঁকে আমি আরেকটি কাজ করে নিচ্ছি এর জন্য চলে এসেছি চুলায় পরিমাণ মতো একটি হাড়িতে পানি বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু প্রায় হাফ লিটার পরিমাণ পানি আছে তো এখানে আমি যে জিনিসটা অ্যাড করছি তা হচ্ছে অ্যারারোট আমি কিন্তু এখানে এক চামচের মতো অ্যারারট দেবো তো প্রথম যতটুকু দিয়েছি সম্পূর্ণটা কিন্তু পুরোপুরি চামচটা ভরে যায়নি তাই পরে আরেকটু অ্যাড করেছি তো সব মিলিয়ে এক চামচের মতো হবে এড়ারট বানানোর জন্য প্রথমে যে কাজটা করতে হবে প্রথমে ঠান্ডা পানির মধ্যে অ্যারারট দিয়ে তারপর ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যখন সম্পূর্ণভাবে মিশে যাবে তখনই চুলার আঁচ ধরিয়ে দিতে হবে আর তারপর খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো তো যে কথা সেই কাজ আমি ঠিক সেটাই করছি অ্যারারট কিন্তু খুব ভালোভাবে জাল করে নিতে হবে যেন ভাতের মারের মতো হয়ে যায় আর যখন কিছুটা ঘন হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে অ্যারারট জাল করা হয়ে গেছে এরকম ঘনত্ব চলে আসলেই চুলাটা অফ করে দিতে হবে আর এর জন্য কিন্তু দুই মিনিটই যথেষ্ট দুই মিনিটের মধ্যে কিন্তু এই কাজটা করা সম্ভব এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর তারপর এখানে পরিমাণ মতো অনেকখানি পানি অ্যাড করে দিয়েছি এই পানিটা অ্যাড করার কারণ হচ্ছে আমি যখন বিছানা চাদরটা ধুতো করতে যাব তার মধ্যেই এই অ্যারারটা ঠান্ডা হয়ে যাবে চলে এসেছি ধুতো করার জন্য আর দেখিয়ে দিচ্ছি এখানে যে মিশ্রণটিতে আমি এই চাদরটা ভিজিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি কিন্তু ফেলে দেব না মিশ্রণটি পরে কাজে লাগবে সেজন্য আলাদা করে একটু সাইডে রেখে দিচ্ছি এখন যে কাজটা করতে হবে হাত দিয়ে ঠিক এভাবে বিছানার চাদরটাকে খুব ভালোভাবে আশ্রে নিতে হবে অথবা খুঁজে নিতে হবে একটি হাত দিয়ে কিন্তু সম্ভব তাই আপনারা কিন্তু বুঝতেই পারছেন একটি হাত দিয়ে যেহেতু করছি একদমই কিন্তু প্রেশার দিচ্ছি না আলতু করে ধুয়ে নিচ্ছি ঠিক এভাবে এক থেকে দেড় মিনিট করতে হবে এরপর যে কাজটা করছি সেটি হচ্ছে একটি ব্রাশ দিয়ে যে যেই জায়গাটা বেশি ময়লা আছে সেই সেই জায়গায় খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করতে গেলে কিছুটা পানির প্রয়োজন হবে তখন পানি ব্যবহার না করে এই মিশ্রণটি ব্যবহার করলেই ভালো হবে সেজন্য আমি মিশ্রণটি ব্যবহার করছি মাঝে মাঝে যখনই দেখছি পানির প্রয়োজন তখনই কিন্তু এই মিশ্রণটি ব্যবহার করছি আপনারা চাইলে পুরো চাদরটাই ব্রাশ করতে পারেন আমার কাছে মনে হয় বিছানা চাদরের মাঝখানের অংশটুকুই বেশি ময়লা হয় সেজন্য মাঝখানের অংশটুকু একটু ব্রাশ করে নিলে খুব বেশি ভালো হবে আর সহজেই পরিষ্কার হবে তাছাড়া যেহেতু ব্লিচিং পাউডার দিয়েছি এই জন্য সব দাগ কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে আর দাগগুলো হালকাও হয়ে গেছে সেজন্য একদমই পরিশ্রম হবে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু কাজটা হয়ে যাবে ব্রাশ করে নেওয়ার পর ময়লা পানিটা বের করে দেওয়ার জন্য হালকা খুঁচে নিয়েছি আর তারপর পরিমাণ মতো পানি দিয়ে বালতির মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ফেনা থাকবে ততক্ষণ পর্যন্ত এভাবে ধুতো করে নেব তো তিন থেকে চারবার ধুতো করার পর আর কিন্তু ফেনা তৈরি হয়নি তো এরপরে বুঝে নিতে হবে চাদরটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এরপর আমি খুব ভালোভাবে একসাথে করে নিচ্ছি আর তার তার কৌশল হচ্ছে আমি বিছানা চাদরের একটি কোনা ধরে নিচ্ছি এরপর এর ভাঁজ ধরে অন্য আরেকটি কোনাতে চলে যাচ্ছি এরপর দুইটি সাইড একসাথে করে যখন আমি বালতির মধ্যে ভিজিয়ে নি তখনই কিন্তু বিছানার চাদরটা একদমই ভাজের মধ্যে চলে আসবে আর এই কাজটা করে নিলে যখনই চাদরটা ছড়াতে যাব তখনই কিন্তু খুব বেশি সুবিধা হবে আর যদি এলুমেলু করে ধোতো করে নেই তাহলে কিন্তু ছড়াতে গেলে একদমই অসুবিধায় পড়ে যাব ছড়াতে পারবই না অথবা নিচে পড়ে গিয়ে হয়তো চাদরটা আবারও নোংরা হয়ে যেতে পারে সেজন্য ধোয়ার সময় খুব ভালোভাবে ভাজ করে চাদরটা ধুয়ে নিতে হবে বিছানা চাদরটা ছড়িয়ে দেওয়ার আগেই এড়ারোট দিয়ে নিতে হবে তো আমি তো তা আগে থেকেই রেডি করে রেখেছিলাম এখন ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর ছাঁকার সময় দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ধোঁয়া বেরোচ্ছে বাষ্প বেরোচ্ছে তার মানেই এখনও গরম আছে অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি অ্যালারোডটা গরম থাকা অবস্থায় কিন্তু আমার বিছানা চাদরটা ধোয়া হয়ে গেছে তার মানেই আপনারা বুঝে নিতে পারেন সময় কতটুকু লাগছে এখন অ্যড়ারোটটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর বিছানা চাদর দিতে হবে তো তার জন্য আমি দুই মিনিট অপেক্ষা করেছি এর মধ্যে কিন্তু অ্যড়ারোটটা ঠান্ডা হয়ে গেছে এরপর বিছানা চাদর ভালোভাবে ভাঁজটা খুলে নিয়ে সুন্দরভাবে অ্যারোটের মধ্যে দিয়ে উলটিয়ে পালটিয়ে এড়ারোটের মধ্যে ভিজিয়ে নিতে হবে যেন পুরো এরারোট বিছানা চাদরের সাথে মিশে যায় এরপর ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে এই কাজটা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের বিছানা চাদর ধোয়া একদমই কমপ্লিট চলে এসেছি চাদরটা শুকিয়ে নিতে চাদর শুকানোর জন্য যথেষ্ট পরিমাণ যদি রোদ থাকে তাহলে অবশ্যই রোদে শুকিয়ে নেওয়া উচিত এজন্য আমি ছাদে চলে এসেছি আর একটি তারের উপর এখন চাদরটা দিয়ে দিচ্ছি যেখানে রোদ আছে চাদর ছড়ানোর ক্ষেত্রেও কিন্তু আরেকটি ব্যাপার আছে এটি খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আমি চাদরের এক পাশ ধরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তবে সামনের অংশটুকু একটু শর্ট করে রেখে পিছনের অংশটুকু যদি একটু লং করে আপনারা ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু চাদর খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট থাকার পর চাদরটা একদমই শুকিয়ে গেছে আর আমি কিন্তু এসে মাঝখানে একটু উলটিয়ে দিয়েছি এখন দেখতেই পাচ্ছেন চাদরটা কিন্তু একদমই শুকিয়ে গেছে মোর মোড়ে হয়ে গেছে দেখতেই নতুনের মতো লাগছে আশা করি আজকের এই পদ্ধতিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ